সিলেট নগরীর আবর্জনা পরিষ্কারে মাঠে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে নগরীতে আপনারা সবাই দেখেছেন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত মেয়র আরিফুল হক স্পাইডার এক্সেভেটর নিয়ে নগরীর ছড়া কালুদরে আবার নেমেছেন, ড্রেন পরিষ্কার করছেন। আশা করা যায় সিলেট নগরী জলাবদ্ধতা থেকে মুক্ত পাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্পাইডার এক্সেভেটরের মাধ্যমে নগরীর ছড়া খাল থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে।